অবিউল হক এই ভাবিছে তো মোর প্রতিদ্বন্দ্বিতা মানে না থাকিব আর মানে বিপুল ভোটত জয় হম উদ্দেশ্য আছিল মই মানে আমার সাপর পৌরসভাখন মানে পুরা পরিপাটি করে মানে নিউট্রেল কিনিলে আর মানে স্বচ্ছ ভারত বলে যেটু কয় এটু মোর করব ইচ্ছা আর যেটু আমার আমার মাছবাজারের বাজার যা পলিথিন পেপার পড়ি আছে কিবা আছে মানুষ যতে ততে মানে পলিথিন পেলাই থয় এগুলো পরিষ্কার করা মোর মোর সংকল্প আর আজি আমার বেলেগ একো নাই আজি আমার ক্যান্ডিডেট সিলেকশন করার যে প্রার্থীর তালিকা এই তালিকা প্রকাশ করার কারণে আজি আমার দলীয় কর্মীও আমি একগোট হয়েছো আর আমি দলীয় প্রার্থীটা আজি প্রকাশ করেছো অসম গণ পরিষদ দল ইয়াত চাপৰ নগৰপুৰৰ আন্ডাৰত 10খন আছে আমি 6খনত আমি প্ৰতিদ্বন্দ্বিতা কৰিম আৰু 6খনত জিতাটো আমি নিশ্চিত 6খনৰে কৰিছোঁ আমি 6জনৰে কৰিছোঁ এটা প্ৰাৰ্থিত্ব দিছোঁ আৰু 6টাত আমি জিকিম আৰু আমি পৌৰসভা গঠন কৰিম অসম গণ পৰিষদ দলে এতিয়া বিজেপি আগবাঢ়ি অহা নাই আমি আগবাঢ়ি গৈছিলোঁ কিন্তু তেওঁলোকে আগবাঢ়ি নহাৰ কাৰণে মৃত্যুদণ্ড হ'ল অপকাৰ নহয় তেওঁলোকে তেওঁলোকৰ শক্তি পৰীক্ষা কৰিব আমি আমাৰ শক্তি পৰীক্ষা কৰিম আমি ৰাজ্যৰ এটা আহ্বান থাকিব যে যিহেতু ইয়ার আগত আমি পৌরসভা যেটা তিনবার আমি দখল করেছিল আমার দখলত আসিল অসম গণ পরিষদর আর এইবিল আমি দখল করাটা নিশ্চিত কারণ যাবার আমি ইচ্ছাকৃতভাবে অসম গণ পরিষদ দলে বিজেপি দলক এড়ে দিয়েছিল আমি কোনো প্রার্থী দিয়া নাই কোনো ওয়ার্ডতে আমি দিয়া নাই কিন্তু এইবার আমি দখল করিম কারণে আমি ছটা দিছু নির্ণয়ক আমি ভূমিকা লম আর আমি পৌরসভা গঠন করি ওয়ার্ড বিভিন্ন হব কত বিজেপি হব কবা দেউডি হব কংগ্রেস হব কিন্তু পৌরসভা নির্বাচনত আমার ছটা ওয়ার্ডত অসম গণ পরিষদ দলের প্রার্থী হিসাবে আমি থিয় করাম আর এই ছটা ওয়ার্ডত অসম গণ পরিষদক জয় করাই আমি যেনেকৈ নহক আমি চাপর পৌরসভাত আমি বডি ফর্ম করার কারণে ইচ্ছুক হয়ে আছো কারণ রাইজর ইয়াতে এবার দেখা যায় চাপর পৌরসভার অন্তর্গত গোটেকটা ওয়ার্ডতে দেখা যায় যে অসম গণ পরিষদের প্রতি এটা খুব আন্তরিকতা আছে আর রাইজে আমার লগত আছে সেই আমার সাহস আর দৃঢ় বিশ্বাস রাইজর প্রতি রাইজর আমি আশীর্বাদ লই আমি ছটা ওয়ার্ডতে আমি রাইজর যাম এইবার অন্তত অহা নির্বাচনত অসম গণ পরিষদের ছটা ওয়ার্ডের প্রার্থীক যাতে উত্তীর্ণ করে সেই আশারে আমি বাট চাই থাকিম ইতিমধ্যে আপনাদের দেখা পাইছে চাপর পৌরসভার অন্তর্গত প্রতিটি ওয়ার্ডতেই রাইজে অসম গণ পরিষদ দলের বাবে রাইজে উঠি পড়ি লাগিছে আর রাইজর পূর্ণ সহযোগ আগবাইছে সে আমি রাইজর আশীর্বাদ লই অহা নির্বাচনত আমি ছটা দলত জয় হম বলে ইতিমধ্যে রাইজে প্রতিটি ওয়ার্ডের রাইজে প্রকাশ করে আছে সে আপনার এই বার্তার জড়িয়ে আমি কব বিচার যে অসম গণ পরিষদক রাইজে যাতে জয়যুক্ত করে ছটা দল সমষ্টিত অর্থাৎ ছটা ওয়ার্ডত যাতে আমাক অসম গণ পরিষদর প্রার্থীসকল জয়যুক্ত করে অহা নির্বাচনত জয় করার লগতে চাপর পৌরসভাত বডি ফর্ম করার যাতে সহায় করে সেই রাইজর ওর আমার অসম গণ পরিষদ দলের বিনম্র অনুরোধ।